মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে সকাল থেকেই কারেন্ট নেই, জানি না কখন থেকে কারেন্ট নেই, প্লাস আমাদের গিজারটাও প্রবলেম হয়েছে, গিজারটাও চলছে না, এবার বুঝতে পারছি না যে কী হলো। সৌরভ এখন মানে নাইট করে এসেছে তো এখন ন্যাচারালি ঘুমাচ্ছে, অলরেডি 10:30 বাজে। আমি নর্মালি ওর সাথেই ব্রেকফাস্ট করি, বাট এখন ভাবছি আমি করে নিই, এখানে ওকে আর ডাকবো না, ও একটু রেস্ট নেই, ঘুমা। তো আমি এখানে আমার ব্রেকফাস্টটা রেডি করে খেয়ে নেবো, তারপর আমি আমার কাজ করবো, তারপর ও যখন উঠবে তখন ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দেবো। সো চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিই। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এত ঠান্ডার মধ্যে আমার যেটা করতে ইচ্ছে করছে, ফার্স্টে একটু হরলিক্স স্টেজ মুখ দিতে ইচ্ছে করছে। দুদিন ঠান্ডা ছিল না গাইস, তারপরে আবার ঠান্ডা পড়ে গেছে। তো খেয়ে নিই এখন। সৌরভ এখনও নাক ডাকছে আমি শুনতে পাচ্ছি ঘর থেকে। আমাদের এখানে ইউথ দিবস পালন হচ্ছে, ইউথ ডে, জীবনে নামও শুনিনি কি, বাট এই স্কুলগুলো থেকে হচ্ছে, এখানকার যে স্কুল আছে অনেক লম্বা প্রসেশনটা, কিন্তু না বিরাট লম্বা প্রসেশন হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই পাশেও কত লোক দাঁড়িয়ে, মানে বাচ্চারা দাঁড়িয়ে আছে, দেখো দূরে এত বাচ্চা টাচ্চা নিয়ে হচ্ছে। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আর কি এটা পালন করা হচ্ছে মেনলি। আজকে আমি কাজ করতে করতে ভুলেই গেছি যে আমি ভাতই বসাইনি, সবকিছু আমার তরকারিগুলো ছিল মোটামুটি, কিন্তু ভাতটা ছিল না, ঠিক আছে। তো ভাতটা আমি বসাতে ভুলে গেছি, স্নান করতে যাওয়ার আগে তরকারিগুলো যখন ফ্রিজ থেকে বের করছি তখন তো আমি দেখছি যে আমি ভাতই বসাইনি। তো যাই হোক, আমাদের রাইস কুকারটা আছে বলে সুবিধা, ভাত তো আমি এমনি রান্না করতে পারি না রাইস কুকার ছাড়া। তো স্নানের আগে আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, তারপরে এখন আমাদের ভাত মোটামুটি রেডি হয়ে গেছে, তরকারিও গরম হয়ে গেছে, একটু মাছ ভাজবো খালি। এই যে দু পিস মাছ আমি নুন হলুদ আর লেবু দিয়ে মেখে রেখে গেছিলাম, লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। তো তোমাদেরকে আজকে একটুখানি মেনুটাও দেখিয়ে দিই, এগুলো সব আগের দিনেরই। এটা হচ্ছে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ছিল, কালকে এটা করেছিলাম রাত্রিবেলা, পেঁয়াজকলি আলু ভাজা, একটু ডাল রয়েছে আর মাছ ভাজা। তো আজকে এটাই হচ্ছে আমাদের খাবার দুপুরে। আর আমরা এরকম না ডাল ভাত ভাজা মাছ ভাজা এইসব খেতে আমাদের ভালোও লাগে। আর কি বলতো, অত টাইমও ছিল না রান্না করার, আর সব থেকে বড় কথা এই এতগুলো করে জিনিস বেঁচে গেছে, এইগুলো তো ওয়েস্ট করা যাবে না, সেই জন্য এগুলো খেয়েই নিই আজকে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমি একটুখানি খেয়ে দিয়ে এসে একটুখানি এই যে কাজ করছিলাম, বাট সৌরভের সারা শব্দ পাচ্ছি না, দেখি কি করছে, চলো দেখে আসি। কি করছিলে? সাইকেল মুছতে গেছিলাম। সাইকেল মুছতে? তোমার চুলের অবস্থা কি হয়ে আছে, পুরো খাড়া পিছনে? শুয়েছিলাম না। হয়ে গেছে মোছা? না রো, আর একটু মোছা বাকি আছে। একটুখানি ছাদে এলাম, আমিও অনেকদিন পর ছাদে এলাম, যেমন বরের সাইকেল। গাড়ি কিনলে কি আর সাইকেলকে ভুলে যেতে পারিব? কি বলছো? না কেন, সাইকেলকে ভুলে যাবে কেন, সাইকেল তো অবশ্যই লাগে, গাড়ি নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যায় না। তো অনেকদিন পর ছাদে আসলাম, কি সুন্দর লাগছে দেখো সূর্যটা, কোথায় গেল, ভিডিওতে আসে না কেন কি জানি, সূর্যটা ভুতুরে পুরো ব্যাপারটা, ব্যাক ক্যামেরায় আসে ফ্রন্ট ক্যামেরায় আসে না। হ্যাঁ দেখালাম। তো গাইজ আজকে হচ্ছে দুপুরবেলার দিকে
মানে অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম যে মানে ফায়ারের যে গাড়িগুলো হয় না সেগুলো খুব আসা যাওয়া করছিল আর কি, কারণ আমাদের ওই যে ওই পাশের ওই দিকটা আর কি, মানে যেখান থেকে আমরা গাড়ি চালিয়ে আসছিলাম, দেখালাম না তোমাদেরকে একটা ভুতুরে কাণ্ড হয়েছিল কিরকম টাইপের, জঙ্গল জঙ্গল টাইপের, তো ওইখানে ওই জঙ্গলের মধ্যে আগুন লেগে গেছিলো, ঠিক আছে, ওখানটা পুরো জঙ্গলই, বুঝেছো তো? তো সৌরভদের গ্রুপে সবাই পোস্ট টোস্ট করেছে যে ওখানে আগুন লেগেছে, সেই জন্য আর কি ফায়ার টেন্ডারগুলো গেছে, আর ওখানে ওই জঙ্গলের মধ্যে শুকনো দাবানল টাইপের আর কি লেগে গেছিলো আর কি, দাবানল মানে শুকনো যে গাছ টাছগুলো থাকে না ঘষাঘুষিতে হয়তো আগুন ধরে গেছে, সেটাই আবার স্প্রেড করে গেছে আগুনটা। আর একদম ওখানে লোকালিটি নেই তা নয়, মানে তার থেকে একটু দূরেই ফ্ল্যাটগুলো রয়েছে, এক পাশে জঙ্গল আর এই পাশে ধরো ফ্ল্যাটগুলো রয়েছে, তো সেই লোকালিটিতেও প্রবলেম হবে যদি না ঠিক সময় আগুনটা নেভায়। আর এই যে পার্কে, ঠিক পার্কের মুখের সামনে দেখো গাছটা যেখানে বাচ্চারা খেলে, একটু দেখাও যায় না? আমি নেমে গেলাম বুঝলে, কাজ ফেলে এসেছি, এখন সন্ধ্যাবেলা, আর আমি তোমাদের বলেছি যে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছা করে, তখন আমরা বানাচ্ছি মালপোয়া। মালপোয়া আমার মানে সৌরভ একরকম বললো আর কি, সেইভাবে বানাবো, তখন প্রিপারেশন করছি জিনিসগুলোর। এই যে এখানে দুধ গরম করেছি, এতে ঢালো, এখানে সুজি কাপে মেপে, আর এখানে হচ্ছে ময়দা কাপে মেপে দিচ্ছি, তারপরে এর মধ্যে চিনি কিশমিশ এগুলো দিয়ে মিক্স করবো দুধ দিয়ে, দিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণ। এখানে আমি গোলাচ্ছি এখন, মেকিং দ্য ব্যাটার রেডি, এরপরে সুজিটা আরো ফুলবে, সো দুধও আরো পরে হয়তো লাগতেও পারে, এত মোটা ব্যাটার বানালেও হবে না জানো তো, মোটা ব্যাটারই বানাতে হয়, মোটা ব্যাটার বানাতে হয়, বেশি মোটা নয় মানে যাতে এটা ফুলবে, ফুলে তাহলে দেখি কতটা হয়, তাহলে এখন দুধ মশাচ্ছি না বুঝলে, আগে দেখে নি। ঠিক আছে, মধ্যে একটু কিশমিশও দিয়ে দিলাম, জানি না কি হবে, নিজেরা মিলে এইসব বানাচ্ছি। আরে ভালো হবে, ভালো হবে, তুই দেখ ভালো হবে, একদম ভালো হবে বলছি তো, ভালো হবে। তো আমাদের ব্যাটার এখানে 15 মিনিটস হয়ে গেছে, এখানে তেলও আমি একটু গরম করে নিয়েছি, এর মধ্যে আরেকটুখানি দুধ মেশাতে হয়েছে আর কি, আরে হ্যাঁ ফুলে উঠছে তো, বেশি বাড়ালে হয়তো তোমার ইয়ে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, দাও বাস বাস, একটাই থাক একটাই থাক, আপাতত একটাই থাক, একটু দেখি কেমন হয়, হবে না কেমন হয়ে যাচ্ছে শেপ গুলো, তো গুড়ের কৌটো নিয়ে পুরো রেডি, হ্যাঁ আমাদের একটু দুখানা ভেজে, দুখানা না আরো দুখানা ভেজেছিলাম, ওটা খেয়ে নিয়েছি, এখন একটুখানি এগুলোতে গুড় দিয়ে দিচ্ছি, আমার খুব ভালো লাগে, এটা ততক্ষণ ততক্ষণ ভিজুক, আর এখানে আমি তেলটা গরম করে আবার একটুখানি বেশি তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে আবার এটা ভাজবো। কত বড় করেছে গাইস দেখো, এক কোণা পুরো একটা, আরে বেশ কি বলে মিষ্টি দোকানে মালপোয়া গুলো অ্যাকচুয়ালি বড় বড়ই হয়, এত বড় হয় না, তা বলে এক কোণাতে একটা, আরে এটা অনেক বড় হয়, গ্যাসটা বাড়ানো ছিল মনে হয়, একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। সো এই হলো আমাদের মালপোয়া, ফর দ্য ফার্স্ট টাইম আমরা মালপোয়া বানিয়েছি, সো গাইস এখন আমরা খেয়ে দেখব যে কেমন বানালাম আমরা পিঠে ফর দ্য ফার্স্ট টাইম, পিঠে মানে পাটিসাপটা তো আগে বানিয়েছি, এবার মালপোয়া ফর দ্য ফার্স্ট টাইম, তো খেয়ে দেখি চলো, এক জায়গায় নিয়ে এসেছি, খাবো তো দুজনেই, বাইরে কেউ নেই। সবগুলোই আমি এরকম করেছি, ওখানে দিয়েছে বাট ঠিক সময় তোলা সেটাকে উল্টানো সব সব আমি করেছি, আর গুড় দিয়ে গাইস জাস্ট অপূর্ব লাগছে, অসম, তো আমরা এটাকে এখন এনজয় করবো টিভি দেখতে দেখতে,
তারপর খেয়ে দিয়ে নিয়ে তারপরে ব্লক করছি। ফুলে বাজে লাগছে, বাজে লাগছিল বলে। গাইস আমরা এখন এতে যাচ্ছি একটুখানি বাজারে, মানে সৌরভ একাই যাচ্ছিল, মানে আমাদের গিজারটা খারাপ হয়ে গেছিলো বলেছিলাম না তো, ওটা আসতে ওটা হচ্ছে ফেরত দেবে 7টার সময় দেওয়ার কথা, আর ভাবলাম বাজারও একটু করে চলে আসি, তাই জন্য সৌরভ একা গেলে সাইকেল নিয়ে চলে যেত, কিন্তু যেহেতু একটু বাজার করতে হবে গাড়ি নিয়েই যাবো, আর আমি বা ঘরে বসে বসে করবো, গাড়ি নিয়ে যখন যাচ্ছে তাহলে একটু চাই ঘুরে আসি। চলো যাই বাজারে, একটু বাজার টাজার করে আনি। তো এই যে গাইস, যে গাড়িতে যে ডট ডট গুলো দেখছো, এইগুলো হচ্ছে যেদিনকে আমরা গাড়িটা এনেছি ক্লিন করিয়ে, সেদিনকে পুরো এক ঝাঁক মৌমাছি, তোমাদেরকে বললাম না যে মৌমাছিগুলো উড়ছিল পুরো, তো মৌমাছিগুলো উড়তে উড়তে পটি করে, মৌমাছিগুলো পুরো গাড়িটাতে আমাদের পটি করে রেখে দিয়েছে, যেদিন ধুয়ে এনেছি সেদিনই সেম কেস, মানে বুঝতে পারছো তো কি অবস্থা, আমাদেরকে আবার যেতে হবে গাড়ি ধোয়াতে, এখন আর ধোয়াবো না, একেবারে বাড়ি যাওয়ার সময় 15 ডেজ পরে এমনিতেই বাড়ি চলে যাবো, তো তখনই একেবারে করে নেবো। আর কথা বলতে বলতে অলরেডি পৌঁছাও গেছি মার্কেটে, তো এখন নামবো, নেমে বাজারটা করে নিই, তারপরে কথা বলছি। এই যে আমার বর দাঁড়িয়ে আছে গিজারের দোকানে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমি প্রত্যেকবার এসে এই জায়গাটাতে ঢুকি না, তাই তোমাদের দেখাতে পারি না, বাইরে থেকে যেই জায়গাটা দেখায় যার বাইরে খুব সুন্দর দেওয়ালে আঁকা রয়েছে, সেটার ভেতরটা এরকম আর কি, এরকম চারদিকে হচ্ছে এরকম শপস টাইপের রয়েছে, মাঝখানে এই রকম একটা জিনিস রয়েছে সাজানোর, খুব সুন্দর অর্গানাইজ ওয়েতে। আপেল নেবো না আমি, তুমি এই নাও লেবু। আঙুর নিয়ে নাও একটু, এগুলো পিস হিসাবে, আগে এগুলো পিস ছিল, আমার বর বাজার করছে তুলে নি, লেবু তো আমার থেকে বেশি তুমিই খাও, না তুমি তো নিজেই দেখলে কি কি আছে কি কি নেই, বুঝছে আছে, তুমি তো নিজেই বললে নেই, আজকে আমি আসার সময় চালালাম, কোনো দিন আমাকে একটু ভিডিও করে না, কোনো দিন না, যে আমি চালাচ্ছি যখন তখন কোনো দিন ভিডিও করে না, এত জেলাস যে মদন যাচ্ছে, মানে সরি এই যে যাচ্ছে বাজারের ব্যাগটার হাতে নিয়ে, আমাকেও একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, এই যে দুটো আস্তে আস্তে দুজন মিলে মানে ইয়ে করি আর কি, মাথা মাথা চুলগুলো খুলে গেছে, যাই হোক। আর মানে কি বলতো, কখনো যদি আমি বাজারে যাই না, বাজারের সরঞ্জাম যা কেনা হয় তার থেকে আমার এটা সেটা বেশি, ঠিক মানে বাচ্চারা যেরকম হয় না বলে যে এটা নেবো ওটা নেবো, ওরকম টাইপের আমার ব্যাপার আছে, সেমা কেউ কিনে না দিলাম নিজেই কিনে নিই এরকম আর কি ব্যাপার। তো দেখো কত কিছু কিনেছি, দুটো কেক কিনেছি, এটা কিনেছি, এটা কিনেছি, তারপরে হচ্ছে এই যে এইগুলো কিনেছি, এই চকলেটগুলো, তো এইসব আর কি থাকে, আরেকটা মিশে গেছে ওই চকলেট দিয়ে আরেকটা, তো এইগুলো আমি মানে যতবারই যাই মোটামুটি কিনে আনি, সৌরভ আমাকে নিয়ে গেল আগে, বলে যে কোনগুলো তুমি নেবে, দোকানদারও চিনে গেছে, ও দোকানদারও পর্যন্ত বলছে, মানে তার মেয়েটাও বলছে যে ব্যাস এইটুকু দিদি, মানে যখন একটা খালি চুজ করেছিলাম বলছে ব্যাস এইটুকু, তারপর আমার কিছু চোখে পড়ছে না, হ্যাঁ দিদি বলেছে, দিদি বললো, মানে আমাকে আন্টি বানাতে ব্যস্ত হয়ে আছে, দিদি বললো, তোমাকে আজকে না আমাকে দিদি। তো যাই হোক, আমাদের বাজার ফাজার কমপ্লিট, এখন আমাদের মোটামুটি গিজারটাও ঠিক হয়ে এখন লাগিয়ে নেবে, তো
এখন লাগিয়ে নেবে, মানে তুমি তোমার। আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ আজকে যেহেতু আমাদের গিজারটা ছিল না, আমরা জল গরম করে নিয়ে স্নান করেছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা, তো জলটা যাতে গরম করেছি কড়াইটা, তোমাদেরকে জাস্ট কড়াইটা দেখাচ্ছি। আমি জানি না এরকম হয়ে যায় কিনা জল গরম করলে, আমি জানি না, কিন্তু কি মানে কতটা তাপে মনে হয় গরম হয়েছে এটাকে, এরকম অবস্থা এখন। এখন যখন আমার জলটা গরম করি তখনই এরকম হয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে অবস্থা কড়াইয়ের, এই জন্য সোরাও এখনই গিয়ে একেবারে গিজার ফিজার লাগিয়ে দিচ্ছে, যাতে কালকে স্নান করতে প্রবলেম না হয়। এখানে প্রত্যেক দিন রাত্রিবেলা গাই 7 ডিগ্রি 8 ডিগ্রি এটাই থাকছে, বুঝেছ তো? দুদিন শীতটা কমে গেছিল একদম, সেটা ঠিকও না যদিও বা, শীতটা একটু শীতকালে থাকাই ভালো। তো যাই হোক আমরা এনজয়ও করছি শীত, আর মানে আর আমি এখানে খুব বেশি দিন নেই, জাস্ট এই মান্থটা আছে, তারপর আমি চলেই যাব। তো আর আমার ঠান্ডা খুব ভালো লাগে, আমি মেনলি এখানে আসবো বলছিলাম ওই কারণে, কারণ অন্য কোথাও না অত ঠান্ডা পড়ছিল না, আর আমি জানি মুর্শিদাবাদে একটু ঠান্ডা পড়বেই বেশি অন্য দিকের তুলনায়। তো যাই হোক ঠান্ডাটা এখানে এনজয় করলাম, ঠান্ডাটা কাটিয়ে এবার বাড়ি চলে যাবো কিছুদিন পরে। ফার্স্টে বাড়ি যাবো, ডাক্তার দেখাবো, তারপরে শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়িতে একটা ইভেন্ট আছে তখন তোমরা দেখতে পাবে। আর এখন যে বাজারগুলো এনেছি সেগুলোকে আমরা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, মানে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। অ্যাকচুয়ালি একটা ফানি ইনসিডেন্ট ঘটেছে, আমাদের এমনি সন্ধ্যে থেকে পেটটা ভর্তিই ছিল, কেন কি আমরা অনেকগুলো করে ইয়ে খেয়েছি মালপোয়া, বাট আমরা নর্মালি রুটি আনিয়ে নিই বাইরে থেকে, তো আজকে 7টার বদলে অনলি 4টা রুটি দিয়ে গেছে। আমাদের অর্ডার সেম ছিল, বাট যাই না ভুল করে হয়তো অন্য কারোর অর্ডার আমাদেরকে দিয়ে চলে গেছে, আজকে আমরা আজ পেটা খেয়ে শুচ্ছি। ভাতের সাথে অন্য জিনিসগুলো নেই। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, আর আজকে সত্যি বলতে কি বলতো ভগবানই মনে হয় 4টে পাঠিয়ে যাতে নষ্ট না হয়, কারণ কি সত্যি নষ্ট হতো। আর হচ্ছে কি বলতো, নয়তো সকালবেলা খেতে হতো, খাবারের জিনিস তো ফেলা যায় না, তো আমাদের হয়েই গেছে। যাই হোক ব্লগটাকেও এখানে এন্ড করে দেবো, আর মজার ঘটনা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলে যাচ্ছ প্রত্যেকবার। যাই হোক তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ, সবাই খুব ভালো থেকো, বাই।